বরিশাল হতে কুয়াকাটা রওনা দেওয়ার পূর্বে জসিমের বাসায় দাঁড়িয়ে তোলা আমাদের এই চারজনের ছবি। আমরা বরিশাল 2 রাত থাকার পরে কুয়াকাটা রওনা হচ্ছিলাম, দেখছেন আপনারা সেই ভিডিও। সকাল 9টায় আমরা বাসা হতে বের হয়ে 2টা প্রাইভেটে চড়ে রওনা হই। আমরা বরিশাল শহর হতে বের হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখে তারপরে আমরা পুনরায় রওনা হই। এখন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ঘোরাঘুরি করছি, কিছু ছবি তোলাতুলি ফটোশুটের কাজ করছি। তো তারপরে ওখানে প্রায় আধা ঘন্টা খানি ঘোরাঘুরির পরে পুনরায় আবার আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হই। পাশে দেখছেন আপনারা একটি লেক, লেকের পাড়েই গাঁদা ফুলের বাগান আছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেই যে ঘোরাঘুরি করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আমরা এখন এই ঘোরাঘুরি করছি, দেখতে পাচ্ছেন ছবি তোলাতুলির কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে তোলা ছবিগুলো আপনারা দেখছেন এখন। বরিশাল বিশ্ববিদ্যালয় হতে রওনা দেওয়ার আধা ঘন্টা খানেক পরে আমাদের চোখে পড়ল সুন্দর একটি ব্রিজ, যেটা নাম লেবুখালী সেতু। অনেক সুন্দর করছে ব্রিজটি। আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, তখন জসিমের গাড়িটা পিছনে পড়ছিল। গাড়ি আসার পরে আমরা সবাই গাড়ি থেকে নেমে ব্রিজের উপর কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম। আপনারা দেখছেন সেই ব্রিজের উপর তোলা ভিউগুলো। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আবার আমরা রওনা হই। লেবুখালী সেতু হতে রওনা হয়ে কিছুক্ষণ আগে আসার পরে আমাদের চোখে পড়ল পায়রা সমুদ্র বন্দর। আমরা ঢুকে পড়লাম পায়রা সমুদ্র বন্দরের মূল ফটকে। সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ফটো টটো তুললাম। আপনারা দেখতেছেন এখন সেই পায়রা সমুদ্র বন্দরের মূল ফটকে আমরা ঘোরাঘুরি করছি। তুই তো তাই চলবে।
কুয়াকাটা পৌঁছে প্রথম আমরা উঠলাম রেইন ড্রপস হোটেলে। আপনারা এখন দেখছেন সেই হোটেল রুমের ভিতরের পরিবেশটা, আসলে অনেক সুন্দর হোটেল। খুব আমরা দুটো রুম নিয়েছিলাম, জসিমের একটাই ছিল এবং আমরা চারজনে একটাই ছিলাম। আপনারা দেখছেন সেই হোটেল রেইন ড্রপস। আসলে হোটেলের পরিবেশটা অনেক অনেক সুন্দর। রুমটা ছিল 204 নম্বর। সেই হোটেলের ভিতরের সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে। হোটেলের পরিবেশটা অনেক অনেক সুন্দর দেখছেন। আমরা চারজন এই হোটেলে ঘোরাঘুরি, রুমে ঢুকে ঘোরাঘুরি করতেছি। হোটেলে পৌঁছে কাপড় চোপড় ছেড়ে আমরা দুপুরের খাবারের জন্য বের হলাম। বের হয়ে আমরা হোটেলের বাইরে কিছু ফটোশ্যুট করলাম, দেখছেন আপনারা সেই ফটোগুলো, ছবিগুলো বিভিন্ন ধরনের। তারপরে দুপুরের হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বিচে রওনা হলাম, এবং বিচে যাওয়ার পূর্বে এই ছবিগুলো আমরা তুলছিলাম।